আমি ননিকরণ মণ্ডল সহকারী অধ্যাপক রসায়ন ঝাউডাঙ্গা কলেজ সাতক্ষীরা। আমি তোমাদের গত ক্লাসে পর্যায় সারণীর উপরে বিস্তারিত আলোচনা করেছিলাম কিভাবে পর্যায় সারণী আবিষ্কার হয় এবং দুই ধরনের পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করেছিলাম, তার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করেছিলাম, তোমরা দেখেছো নিশ্চয়ই। আজ আমি তোমাদের পর্যায় সারণীর দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে যে জিনিসগুলো আমি আলোচনা করেছিলাম সেইগুলোর উপরে আজকে একটু বলে আলোচনা যাচ্ছি। দেখো, আমরা পর্যায় সারণীতে আমরা বলেছিলাম যে দুই ধরনের পর্যায় সারণী পেয়েছিলাম, একটা পুরাতন একটা আধুনিক। তো পুরাতন পর্যায় সারণীতে আমাদের বলা হয়েছিল এরকম, বা মেন্ডেলের পর্যায় সারণীতে বলা হয়েছিল এরকম যে বলা হয়েছিল যে মোট 8টি শ্রেণী এবং 7টি পর্যায়ে সমস্ত মৌলগুলো সাধারণ ছিল, এটা পুরাতন অনুযায়ী। পরবর্তী পর্যায়ে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অর্থাৎ পারমাণবিক সংখ্যা আবিষ্কার হওয়ার পরে সেই সারণীতে দেখেছিলাম আমরা কি, সেই সারণীতে আমরা বলেছিলাম যে 1 থেকে 7 পর্যন্ত শ্রেণীগুলোকে এ এবং বি প্রস্তরে বিভক্ত করেছিল, তাহলে 14 ভাগে ভাগ করছে, আর 8 শ্রেণীকে 3 ভাগে ভাগ করছে কিন্তু কোনো উপস্তর দেখায়নি, তাহলে 14 × 3 = 17 আর 0 হচ্ছে মোট 18টি শ্রেণী এবং 7টি পর্যায়ে ঠিক একই উনি পর্যায় সারণী আবিষ্কার করলেন। তো আমরা পর্যায় শ্রেণী প্রথম পর্যায়ে আমরা একটা নাম দিয়েছিলাম। তো আমরা আজকে মানে শ্রেণীগুলোর নাম প্রথম বলেছিলাম, আমি শ্রেণীগুলোর নাম বলেছিলাম যে আমরা 1 শ্রেণীর নাম দিয়েছিলাম খাদ্য ধাতু, 2 শ্রেণীর নাম বিক্ষার ধাতু, 3A, 4A, 5A নাম দিয়েছিলাম ধাতু, অধাতু, অবধাতু, 6 নাম দিয়েছিলাম সালফোজেন, 7 নাম দিয়েছিলাম হ্যালোজেন, আর 0 শ্রেণীর নাম বলেছিলাম নিষ্ক্রিয় গ্যাস। ঠিক তেমনিভাবে আমরা 1B থেকে 7B পর্যন্ত বলবো ধাতু, এই অবস্থান ধাতু, তারপরে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট অন্তর্ভুক্ত করেছিলাম। গত ক্লাসে আমি তোমাদেরকে বিস্তারিত বুঝাইছিলাম, আজকে আমি পর্যায় সম্পর্কে বলছি। এই যে পর্যায়, দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে পর্যায় এই বাম থেকে ডাইনে এই পিরিওডিক বা পর্যায়, এই পর্যায়ে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করবো সেটা হচ্ছে খেয়াল করো যে আমাদের এই পর্যায়ে মোট 7টি পর্যায় আছে এবং প্রত্যেক পর্যায়ের একটা নির্দিষ্ট কিছু নামও আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু খেয়াল করো এই পর্যায়গুলোর ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো লক্ষ্য করছি যে 7টি পর্যায়, তো প্রথম পর্যায়ের নাম দেওয়া হয়েছে অতি সংক্ষিপ্ত পর্যায়, দ্বিতীয় পর্যায়ের নাম দেওয়া হয়েছে সংক্ষিপ্ত পর্যায়, তৃতীয় পর্যায়ের নাম দেওয়া হয়েছে সংক্ষিপ্ত পর্যায়, চতুর্থ পর্যায়কে দীর্ঘ পর্যায় এবং ষষ্ঠ পর্যায়কে অতি দীর্ঘ পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাহলে আমরা এখানে এইভাবে আমরা মৌলগুলোকে চিহ্নিত করেছি। তো এবার ইলেকট্রন বিন্যাসের মৌলগুলোকে কয়ভাবে ভাগ করা যায়, চার ভাগে। কি কি করেছিলাম প্রিয় শিক্ষার্থী, একটু বলেছিলাম মৌলগুলো 4টি ব্লকে ভাগ থাকে। আমরা এখানে একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, আর একটা হচ্ছে এফ ব্লক। এস ব্লক মৌল যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি যদি এস অরবিটালে যায় তাহলে আমরা বলছি এস ব্লক মৌল। তাহলে আমাদের ব্লক কয়টা বললাম, এস পি ডি আর এফ ব্লক। তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে যায়, যেমন দেখো বেরিলিয়াম 1s2 2s2, সর্বশেষ ইলেকট্রনটি কোথায় গেছে, এস অরবিটালে গেছে। তাহলে এটা কি ব্লক মৌল, এস ব্লক মৌল। যে সকল মৌলের ইলেকট্রনের সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে যাবে তাদেরকে বলবো আমরা পি ব্লক মৌল। যেমন আমরা যদি বলি এখানে যেমন অ্যালুমিনিয়াম যে কি আছে, ক্যাপ 1s2 2s2 2p6 3s2 3p1, তাহলে সর্বশেষ কোথায় গেছে, পি তে। ঠিক এমনিভাবে ডি ব্লক মৌলে আমরা একই উদাহরণ দিতে পারি, এ ব্লক মৌলের একই উদাহরণ, তাহলে যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যে অরবিটালে যাবে সেটাকে আমরা সেই ব্লক মৌল। যদি এস এ যায় তাহলে আমরা এস ব্লক, পি তে গেলে পি ব্লক, ডি তে গেলে ডি ব্লক, এফ এ গেলে এফ ব্লক মৌল আমরা বলব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে ইলেকট্রন বিন্যাস অনুযায়ী মৌলগুলো কয়ভাবে ভাগ করেছি আমরা, চার ভাগে। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবার আমরা ওয়ানের মৌল সম্পর্কে, আমরা পর্যায় সারণীর ওয়ানের এ, পর্যায় সারণীর ওয়ানের এ মৌল সম্পর্কে একটু বলি। ওয়ানের মৌলগুলি বলেছিলাম গত ক্লাসে আমি তোমাদের কি বলছিলাম, ক্ষার ধাতু। তাহলে আমরা ক্ষার ধাতু কাদেরকে বলবো, বলছি যে সকল মৌলের
যে সকল মৌলগুলো পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে এবং এবং এগুলো তীব্র ক্ষার গঠন করবে, তাহলে পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে প্রবল বিক্রিয়া তীব্র ক্ষার গঠন করবে, তাদেরকে আমরা বলবো ক্ষারতাদু। তাহলে পানির সাথে বিক্রিয়া করে এরা ক্ষার গঠন করবে, এদেরকে বলবো ক্ষারতাদু। ক্ষারতাদু মৌলগুলো কারা একটা দুই একটা উদাহরণ দিই। যেমন আমাদের এখানে আমরা প্রথমেই তোমাদেরকে আমি পর্যায় সারণীতে বুঝাইছিলাম যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম ইত্যাদি। তাহলে এই মৌলগুলো কি পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে। তাহলে এবার আমাদের টু এর মৌল কোন মৌলগুলো বলছি বলো শিক্ষার্থী? টু এর এ, টু এর এ এর মৌলগুলি কারা প্রিয় শিক্ষার্থী? দেখো টু এর মৌলগুলো যারা পানির সাথে বিক্রিয়া করবে এবং ক্ষার গঠন করবে, তবে এইগুলো মাটির উপাদান রূপে পাওয়া যাবে। কি রূপে পাওয়া যাবে বলো? মাটির উপাদান রূপে পাওয়া যাবে। এদেরকে বলা হবে কি? মৃৎক্ষার ধাতু। তাহলে এটা হলো ক্ষার ধাতু, এটা হলো মৃৎক্ষার ধাতু। তাহলে একটা হচ্ছে মৃৎক্ষার, মৃৎক্ষার একটা হচ্ছে ক্ষার ধাতু। সবাই ধাতু কারণ এরা সবাই ইলেকট্রন ত্যাগ করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে এর টু এর মৌলগুলো কারা একটু লক্ষ্য করি আমরা। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, এই মৌলগুলো এরা সবাই কি হয় বলো? এগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার গঠন তো করবে, এছাড়া মাটির উপাদান রূপে পাওয়া। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমি এখানে তোমাদেরকে কি বললাম যে ক্ষার ধাতু কাকে বলে, মৃৎক্ষার ধাতু কাকে বলে, এবং এদের উদাহরণ গুলো দিবা এবং প্রত্যেকটা একটা করে উদাহরণ দিয়ে ইলেকট্রন বিন্যাসটা তোমরা এখানে দিয়ে দেবো। এবার আমরা আসতে পারি যে আমাদের যে মৌলগুলোর এস ব্লক এবং এস ব্লক মৌলগুলো আমাদের এখানে কিছু ধর্ম দেখায়। এস ব্লক মৌলগুলো কি করে বলো? এখানে কিছু ধর্ম, তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি এখানে, যে ধর্মের আগে আমি একটি কথা বলি যে আয়নীকরণ শক্তি বা আয়নাইজেশন এনার্জি। আমি এই এস ব্লক মৌলগুলির কথা মধ্যেই বলছি যে আয়নাইজেশন শক্তি বা আয়নাইজেশন এনার্জি। প্রিয় শিক্ষার্থী, একটু মন নিয়ে খেয়াল করো, তাহলে এই আয়নাইজেশন এনার্জি অর্থাৎ কোনো মৌল থেকে কোনো গ্যাসীয় অবস্থায় কোনো কোনো অন্য মৌল থেকে অন্য ইলেকট্রন ছড়িয়ে অন্য একক ধনাত্মক আয়নাইজেশন করতে, তাহলে অনেক মৌল বা টু এর মৌলগুলো থেকে অনেক মৌলগুলো থেকে একটি ইলেকট্রন সরাতে যে শক্তি প্রয়োজন হয়, তাহলে কোন গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন প্রবাহ থেকে অন্য ইলেকট্রন ছড়িয়ে অন্য একক ধনাত্মক আয়নাইজেশন করতে যে শক্তি প্রয়োজন হয় তাকে আমরা বলবো হচ্ছে আয়নীকরণ শক্তি। প্রশ্ন হচ্ছে এনএ প্লাস গঠন করে কিন্তু এনএ প্লাস প্লাস গঠন করে না কেন? সহজ ভাবে বুঝাই তোমাকে, সোডিয়াম স্বাভাবিকভাবে ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় বলেছে একটা ইলেকট্রন আছে, কিন্তু এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তখন তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায়, তার ইলেকট্রন বিন্যাস দাঁড়াবে কি 1s2p6, অর্থাৎ তার নিকটতম একটি ইলেকট্রন ত্যাগ করলে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন মানে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে, তখন সে কি হয়? স্থিতিশীল হয় এবং আর সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না। তবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অর্জন করে, তাহলে দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করতে গেলে তার নিষ্ক্রিয় গ্যাসের গঠন ভাঙতে হয় যা ভাঙতে প্রচুর শক্তি প্রয়োজন, এই জন্য সে দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করে না বা নিষ্ক্রিয় গ্যাসের গঠন ভাঙতে পারে। এর আয়নীকরণ শক্তির মূল কথা, তাহলে আয়নীকরণ শক্তি ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা। তাহলে কখন আয়নীকরণ শক্তি একটা ইলেকট্রন ত্যাগ করলে সে নিষ্ক্রিয় গ্যাস গঠন অর্জন করে, দ্বিতীয় ইলেকট্রন ত্যাগ করলে নিষ্ক্রিয় গ্যাসের গঠন ভাঙতে হয়, তাই এনএ প্লাস গঠন করে কিন্তু এনএ প্লাস গঠন করে। ঠিক তেমনি হবে ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে তাহলে এমজি প্লাস প্লাস গঠন করে এবং কোন ইলেকট্রন বিন্যাসটি হয় নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন। এই জন্য বলা হচ্ছে কি এনএ প্লাস গঠন করলে এনএ প্লাস
ক্লাস্টার গঠন করে না কিন্তু এমজি ক্লাস্টার গঠন করে তো প্রিয় শিক্ষার্থী আজকে আমরা এই ক্লাসে তোমাদেরকে কয়েকটি উপাত্ত বোঝালাম তোমরা এগুলো একটু দেখে নিও আমি পরবর্তী ক্লাসে এর পর থেকে তোমাদেরকে নিব সবাই ভালো থাকো সুস্থ থাকো কামনায় আজকে এগুলো রাখছি।